আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক সাল্লিম রব্বি সলি সলিতি ওয়া ইয়াসিরলি আমরি ওয়া দাতা মিন সানি ইয়া কাও কাওলি রব্বি জিন্নী ইলমা নাফিয়া ওয়ালহিক নাবিস সালেহিন রব্বি ইয়াসির ওয়া লা তু'সির ওয়া তাম্মিম বিল খায়ের আবিকা নাস্তাইন ইয়া ফাত্তাহ সময় প্রতিমধ্যে বেহুদা ও নাজায়েজ কথাবার্তা থেকে বিরত থাকবেন যতটুকু সম্ভব আল্লাহ জিকির এবং এইরূপ ধর্মীয় গ্রন্থ পাঠে মগ্ন থাকবেন যার দ্বারা আমলের ইশলাহ এবং পরকালের চিন্তা স্মরণ হয় যেরকম আমলের সঙ্গে আমরা হসপাকে যাব আমরা গাড়িতে যাই ট্রেনে যাই বাসে যাই প্লেনে যাই যে রকম আমরা আমল করতে করতে যাব। ওই আমলের আসর ওই এলাকার উপর দিয়ে পড়তে পড়তে যাবে যদি আমরা জিকির সঙ্গে যাই জিকির রাজগারের সঙ্গে যাই তেলাওয়াতের সঙ্গে যদি যেতে থাকি আমলের সঙ্গে যদি আমরা যেতে থাকি যে এলাকা দিয়ে যাব সেই এলাকায় ওর একটা আসর ওই আমলের আসর পড়বে আল্লাহ তো এই আমল আমার আমলকে জেরে আয় আমলের জেরিয়ায় আল্লাহ স্বন্নতারা ওই আল ওই এলাকার মানুষদেরকে হেদায়ত দিতে পারেন আরও লাভ কী হবে আমি যখন জিকি রাজকারের সঙ্গে তেলাওয়াতের সঙ্গে যেতে থাকব যে এলাকাতে যাব ওই এলাকার পশুপক্ষী জীবজন্তু জানোয়ার প্রত্যেকেই আমার জন্যে দোয়ায়ে মাগ ফেরাত দোয়ায়ে ফেরাত করতে থাকবে এই জন্যে আমরা যখন হাজে যাব আমরা হাজে যাওয়ার সময় আমরা কোনো বেহুদা কথাবার্তারা গল্প গুজব এ কি পাকামু মজাক ঠাট্টা ইত্যাদি ইত্যাদি আমরা করব না আর হজের আকাম শুরু যেমন নামাজ যেমন নামাজ শুরু তাহারি দিয়ে অর্থাৎ আল্লাহ একবার বলার মাধ্যমে নামাজ শুরু হয় তেমনি হজ ওম হজ ওমরার শুরু ইরামের রামের মাধ্যমে হয় পরবর্তী এরামের এরামে বর্ণনা করা হইবে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে জিকি কী সঙ্গে আমলের সঙ্গে তুমি তেলাওয়াতের সঙ্গে আমাদেরকে হসপাকে যাওয়ার তৌফিক দান করুন আমিন সুম আমিন ইয়ারবুল আল আমিন